আমি আপনাদের কর্মী, আপনারাই আমাকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, বলেছেন নুরুল ইসলাম নাহিদ এমপি। আমি আপনাদের কর্মী, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন, যাই হই না কেন এই কাজ করার সুযোগ আপনারাই করেছেন। যে আমাদের কর্মী হিসাবে আমি সবসময় রেখেছি যে আমার জীবন আমার কাজের উপর সব নির্ভর করে আপনাদের মর্যাদা সম্মান, সেটা আমি যথাসম্ভব রাখার চেষ্টা করছি। বিয়ানীবাজার উপজেলার দুবাগ স্কুল অ্যান্ড কলেজ শাখা এমপিভুক্ত হওয়ায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে সংবর্ধনা প্রদান করেন দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। প্রতি বছরই পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে, আর এখন সকলের সহযোগিতায় এটি আরও সামনে এগিয়ে যাবে। হাই স্কুলের 598 জন এবং প্রাথমিক হারে আছে 80 জন শিক্ষার্থী। বিরাট শিক্ষার্থী লেখাপড়া করছেন এবং এটার সুযোগটা যত ভালো হবে তারা তত বেশি শিক্ষা লাভ করতে পারবেন এবং ভালো শিখবেন। সেজন্য আমরা চাইব এই স্কুলটা কলেজটা অনেক ভালোভাবে চলুক, ভালোভাবে লেখাপড়া শিখুক, এবং তার জন্য আমাদের কমিটি এবং এলাকার মুরব্বী এলাকাবাসী সবাই সহযোগিতা করবেন। তো এই প্রতিষ্ঠান আপনার 10 সালে কলেজটা প্রতিষ্ঠা করে এবং তারপরে 22 সালে এখানে বিভক্ত হয়। স্কুলের বেতন, শিক্ষকের বেতন, স্কুলের কাজকর্ম, বিল্ডিং, ভবন ইত্যাদি সব পাওয়ার সুযোগ পাইছেন এখন ভালো করা হবে। নতুন সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতায় নিজেদের গড়ে তুলতে বলেন এমপি নাহিদ। তাছাড়া তার বক্তব্যে সরকারের বলিষ্ঠ নেতৃত্ব ও বাস্তবায়িত প্রকল্পগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি। আমরা মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, যত রকমের মানুষের টানাটানি আছে, অসুবিধা আছে, সবাইকে আমরা এই মাসে মাসে ভাতা দিয়ে যাচ্ছি। কিন্তু বৃদ্ধি পাচ্ছে, টাকাও বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা প্রতি বছর বাড়ছে। ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তি সেই তার ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা সফল হয়েছি। মা-বোনেরা কিংবা আমাদের বয়স্ক মানুষরা বাচ্চার অসুস্থ হইলে হাতে থাকার মধ্যে গিয়ে চিকিৎসা করাতে পারে। 30 ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হতো, এটা বিএনপি বন্ধ করে দিয়েছিল। কেন করছিল কোনো বোঝার উপায় নেই। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা সিলেট 6 আসনের সংসদের দক্ষ নেতৃত্ব ও দৃশ্যমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। নুরুল ইসলাম নাহিদের হাত ধরে আজকে বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এই যে সুন্দর সুন্দর ভবন, রাস্তাঘাট সব কিছুই তো নাহিদ ভাই হাত ধরে হয়েছে। কোন উন্নয়নটা হয়েছে না, কোন জায়গাটা খালি রয়েছে? আমাদের সিলেটি পাড়া থেকে ছাড়ো পার পর্যন্ত আপনি 13 কোটি টাকা ব্যয়ে আপনি একটি বিশাল নির্মাণ করে দিয়েছেন। আমাদের গজুকোটায় রাস্তা নির্মাণ করে দিয়েছেন। কয়লাপুর, গজুকোটা, হাজরাপাড়া গ্রামকে আপনি বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। আমাদের ছাড়খাই থেকে আরম্ভ করে আমাদের পৈগ্রাম পর্যন্ত 9টি সেতু নির্মাণ করে দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থার বিরাট আমূল পরিবর্তন সাধন করেছেন। এই বিহারীবাজার গোলাপগঞ্জে 151 বছরে যে উন্নয়ন হয় নাই, নুরুল ইসলাম নাহিদের 20 বছরে সে উন্নয়ন হয়েছে। এই এলাকার মানুষের সৌভাগ্য আপনার নুরুল ইসলাম নাহিদের মতো একজন এমপি পেয়েছি। দুবাগ স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রীকে দেখতে কথা বলতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হন। একটা সময় তাদেরকেও সময় দেন সাংসদ নাহিদ, কথা শোনেন, ছবি তোলেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাগ স্কুল অ্যান্ড কলেজ কমিটির সভাপতি ফজলুল রহমান ফজলাই। এরপরে দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া জায়গিরদারি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন নুরুল ইসলাম নাহিদ এমপি। ফারিয়া আফরিন রিয়া, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।